তো আগে আসে তুমি তো এদিক এখানে আসো তুমি আরো ভালো দেখা যাবে তোমার চাচা শেষ পর্যন্ত আসছেন সিনেমা হলে ঢোকেন নাই তবে ঢুকে যাবেন একটু সময়ের মধ্যে কেমন লাগছে আপনার এখন ভালো লাগছে এখন ভালো লাগছে আমার সাথে আছে এক বাতি যায় আর একটা বাতি যায় একটা বাইক দেয় একটা নাতি আর ছেলে ছেলে ওই আর ছেলে নাতিপতি চাই এখন যে আধুনিক যুগ সেটা এখন ওটা চাই আমরা লুঙ্গি এখন কিন্তু 77-78 বছর বয়স আগে লোক ছবি দেখার শখ আমার 1963 থেকে আমি ছবি দেখি এখানে ছেলে থাকে আমি তাকে বলি না কেন আমি ছবি দেখবো আমি চুরি করে এই যে আমাদের এই ছবি পরাণ ছবিটা দেখবো এটা খুব শখ শখের জন্য আমি আসি হ্যাঁ একটা ওই নায়িকার দেখার জন্য এখন ওই এখানে আসছি একটা টিকিট আসছি লুঙ্গি পরনে দেখে আসে টিকিট আমাকে দিল না তখন আমি চলে গেছি চলে যাওয়ার পরে তখন আপনাদের মতন দুটা সাংবাদিক আমাকে বললো যে টিকিট কাটতে গেলেন তা আপনি টিকিট দিতে জানাই বলে না আমাকে টিকিট দেন কেন বলে আমি লুঙ্গি পরে আসছি দেখে আমাকে টিকিট দেন একটু ভালো করে একটা মহিলাও ছিল একটা মহিলাও ছিল আর দুটা বুঝেছে হাজার শুকরিয়া ফার্স্ট অফ অল আমি এখানে আসছি সিরাজগঞ্জ থেকে যখন এই ঘটনাটা ঘটে গেল যে আমার নানা উনি ভাইরাল হয়ে গেল যেটা ভাইরালই তো বলে এটা তাই না ভাইরাল হয়ে গেল এখন তারপরে গতকালের যে একটা ঘটনা এই ঘটনার জন্য স্টার সিনিপ্লেক্স কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা স্পেশালি আমাদের সাথে খুব মানে আন্তরিকতার সাথে যোগাযোগ করেছেন এবং ওনাদের যে গতকালের মিস আন্ডারস্ট্যান্ডিং বলেন আর মিস কমিউনিকেশন বলেন যেটাই বলেন ওনাদের জন্য তারা আন্তরিকভাবে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এটা একটা কথা এই জন্য মানে আমার নানা যে উনি একটু যা হোক একজনের কাছে যদি একজনের দুঃখ প্রকাশ করে উনি একটু মেন্টালি মানে ভালো ফিল করতেছে এই জন্য আসছে আর দ্বিতীয় কথা আমাদের যে ছবির হিরো শরীফুল রাজ উনি আমাদের একটা কমিটমেন্ট করেছে যে আপনারা শোতে এন্ট্রি করেন আমি অবশ্যই মানে চলে আসব এখন যদি উনি চলে আসে তাহলে তো ভাববো যে হ্যাঁ ওনার যে একটা মানে প্রফেশনালিজম এটা অনেক বেটার আর যদি না আসে বা পরাণ টিমের যদি কেউ না আসে আমরা মূলত আসছি ওনাদের স্টার সিনিপ্লেক্সের যে ওনারা আমাদের কাছে সরি প্রকাশ করেছে এজন্য এসেছি এবং ওনাদের ইনভাইটেশন সাথে হচ্ছে আপনার আমাদের ছবির যে অ্যাক্টর এবং পরাণ টিমের কিছু মেম্বার ক্লু ওরাও আমাদের মানে আমার নানাকে আশ্বাস দিয়েছে যে ওরা হলে মানে শোটা শেষ হওয়ার আগেই ওনারা হলে এন্ট্রি করবে যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ওনারা প্রফেশনালিজম নিয়ে খুবই সন্তোষ প্রকাশ করবো আর যদি না আসে তাহলে মনে করবো এটা তাদের টোটালি পরাণ টিমের একটা সস্তা পাবলিসিটি যে ওনারা আমাদের যে একটা মানে সিম্প্যাথি আছে সেটা নিয়ে মানে তারা প্লে করছে এটা আমি মনে করবো আর যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আসলো তাদের নিয়ে আর কোনো আমাদের সে থাকবে না আর যদি না আসে তাহলে মনে করবো ডেফিনেটলি তারা একটা সস্তা পাবলিসিটি খেলছে যেখানে বিদ্যা সিনহা মিম ফ্রাঙ্কলি বলছেন আবার ইয়া শরীফুল হক রাজ উনি কিন্তু ফ্রাঙ্কলি বলেছেন আমার বাবা মানে বিদ্যা সিনহা মিমকে মিম ওনাকে বাবার আসনে বসাইছে যে আমার বাবা মেয়ে একসাথে ছবি দেখবো একসাথে গল্প করবো এরকম উনি কিন্তু আজকে চলে যেতে নিয়েছিল
উনি আজকে চলে যেতে নিছিল সকাল 10টার সময়। আমার সাথে হচ্ছে শরীফুল রাজের কথা হলো যে আপনারা আসেন, আমরা ডেফিনেটলি আপনাদের সাথে সন্ধ্যা 7টায় শোতে জয়েন করব। এই জন্য ওনাকে বলছি যে আজকে আপনি সিরাজগঞ্জ যান না, আপনি এখানে ঢাকাতে অবস্থান করেন। আমি এবং রায়ন আকাশ এরা আমরা দুজন সিরাজগঞ্জ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং মানে লুঙ্গির যে বিষয়টা আমি ওনাদের কাছে যেটা বলতে চাই যে আশা করব যে এরপরে হয়তোবা কারো জন্য লুঙ্গিটা যেন কোনো হয়রানির বিষয় না হয়, কারণ এটা আমাদের জাতীয় পোশাক। এটা লুঙ্গি বা পোশাক নিয়ে বা শ্রেণী বৈষম্য বা বর্ণ বৈষম্য এই জিনিসগুলো যেন আমাদের মাঝে না থাকে। এটা আমরা শুধু স্টার সিনেপ্লেক্স না পুরো দেশবাসীর কাছে বলবো যে এই জিনিসগুলো যেন আমরা ওভারলুক করতে পারি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এই দাঁত কাজ আচ্ছা ছবিটা আমাদের সব বুঝাবুঝি অবসান করছি, আমরা বড় মুভি দেখতে যাচ্ছি, আমরা কিছু না রাখি দিকে টাকা অবসান হয়ে গেছে, আমরা আঙ্কেলকে ডেকেছি আবার একসাথে আমরা বসে মুভি দেখবো এই আর কি। ঘটনা তো নিশ্চয় ঘটেছিল, ঘটনার যেটা সামান্য ভুল বোঝাবুঝি ছিল আর কিছু ছিল তারা যায়তো তাহলে ডেফিনেটলি এটার একটা প্রোটেস্ট হতো। লুঙ্গি ভাই জাতীয় পোশাক আমাদের পড়তে হবে, সবাই পরি লুঙ্গি আমরা। আরে কেমন